वेलकम बैक टू माय यूट्यूब चैनल सकल के स्वागत जानिए शुरू कर आजकल वीडियो कर्मसंस्थान नहीं प्रति सप्ताह मंगलवार चेष्टा करी वीडियो अपडेट देवार जो तो जरा देखें तक असंख्य धन्यवाद और तरह का हमारे एक रिक्वेस्ट अवश्य हमारे चैनल सब्सक्राइब कर जरा कर तक असंख्य धन्यवाद। आज के वीडियो शेष पर्यंत देखें कारण प्रचुर परिमाणे चाकरी जरा खुजन तरह जो सुखबर रही है। तो एक बार हेडलाइन सर्वप्रथम देखे नीस प्रथम जो रही है सशस्त्र सीमा बल कन्स्टेबले 1522 कन्स्टेबल निच्छे प्रतिरक्षा संस्थाय 5534 को क्लार्क इन्सपेक्टर पदे ऐले मे निच्छेन। ताछाड़ा बैंकेर काजेर जोन्नो जारा खुजछेन तादेर जोन्नो IBPS परीक्षार माध्यमे बैंके निच्छे विभिन्न बैंके निच्छे जेटा अवश्य गत सप्ताह बेरिये छिलो। असिस्टेंट इंजिनियर निच्छे रेले राज तारपरे तीन बाहिनीते 344 अफिसार निच्छेन আরও অনেক খবরগুলো কিন্তু রয়েছে। এবার সরাসরি আমরা চলে যাই একে একে সেই বিস্তারিত খবরটাই। প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিরক্ষা সংস্থার 534 কুক ক্লার্ক ইন্সপেক্টর সহ মানে ছেলেমেয়েরা পাবে আর কি। তো তাদের ক্ষেত্রে 8 পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কোটা এবং আলাদা আলাদা ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। এটি যেমন যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টেলিজেন্স অফিসার ওয়েলফেয়ার ইন্সপেক্টর গ্রান্ট এক্সিকিউটিভ অফিসার এই তিনটি পদের ক্ষেত্রে তাদের গ্র্যাজুয়েশন হতেই হবে, গ্র্যাজুয়েট হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 32 বছর, তাদের মাইনে 15,000 টাকা থেকে 38,100 টাকা পর্যন্ত, গ্রেড পে 5,400 টাকা। তারপরে ক্লার্ক যে পদটি রয়েছে বিস্তারিত আলোচনা করব, দেখতে থাকুন। ক্লার্কের যে পদটি রয়েছে এটা উচ্চ মাধ্যমিক শাখায় ছেলে মেয়েদের জন্য যোগ্য, কম্পিউটার ওয়ার্ক ডাটা আর কি যেগুলো কাজ সেগুলো জানতে হবে। তারপরে ল্যাব টেকনিশিয়ান যেগুলো আছে সেটি সায়েন্স বা উচ্চ মাধ্যমিকের সায়েন্স শাখায় পাস করতে হবে। তারপরে ফায়ারম্যান যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের পাস রাই এলিমেন্টারি রয়েছে। ইলেকট্রিশিয়ানরা মাধ্যমিক পাস করা থেকে তারা পারবে, ড্রাইভাররা মাধ্যমিক পাস করা, ক্লার্করা ক্লাস 8 থেকে, টেবিল বয়রা ক্লাস 8 থেকে, আর এমনকি সাফাই কর্মী তারাও কিন্তু মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। তো প্রার্থী বাছাই কিন্তু হবে কিভাবে না ইন্টারভিউ এবং ইন্টারভিউ মাধ্যমে বাছাই হবে। এর দরখাস্তের শেষ তারিখ কিন্তু 25 তারিখ, এতে আপনারা দরখাস্ত করতে পারবেন www.special একসাথে কিন্তু special সেল ডিফেন্স defence .com এ। এর পরীক্ষার জন্য কিন্তু আপনাদের একটি টাকা যেটা লাগবে সেটা হচ্ছে 500 টাকা কিন্তু লাগবে। চলে যাই পরের খবরটিতে। এরপরে যেটি নিয়ে আমি আলোচনা করব সশস্ত্র সীমা বলে 1522 কনস্টেবল নেওয়া হবে। তো তারা কীভাবে পাবেন না কনস্টেবল ড্রাইভার কনস্টেবল ট্রিটমেন্ট পদে 1522 জন নিচ্ছেন। তো বিভিন্ন পদ যেমন ভেটেরিনারি থেকে শুরু করে পেন্টার ট্রেলার সকলে, যেমন যাদের প্রত্যেকের আমি আলোচনা করে দিচ্ছি, যেমন কনস্টেবল বা ড্রাইভার তারা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্সটা বৈধ হতে হবে। কনস্টেবল আচ্ছা এদের বয়স কিন্তু 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞান নিয়ে পড়াশুনো করতে হবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছর বয়সী। কনস্টেবল যেটা ভেটেরিনারি সেটাও কিন্তু বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশেরা আবেদন করতে পারবেন, অর্থাৎ তাদের বয়স হতে হবে 18 থেকে 25। কনস্টেবল আয়া বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক তরুণীরা আবেদন করতে পারবেন। শুধু কনস্টেবল বা যেটা বলা হয় কার্পেন্টার ফ্লায়ার পেন্টার এরা কোনো স্বীকৃত পর্ষদ থেকে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এই সমস্ত ছেলেমেয়েরা এদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যথারীতি যে সমস্ত ছাড়গুলো দেওয়া হয়, যেমন তপশিলীদের 5 বছরের, ওবিসিদের 3 বছরের, প্রাক্তন সরকারি যে সমস্ত ছাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু ছাড় দেওয়া যাবে, ছাড় আছে। এবং এদের ক্ষেত্রে যেহেতু এটি কিন্তু একটা ডিফেন্সের লাইন, সেখানে যে শারীরিক মাপযোগ যেটা লাগে সেটা বলে আর সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই, সেরকমই কিন্তু লাগছে। অর্থাৎ শারীরিক মাপযোগটা বলার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো
সেগুলো যদিও দিয়ে দিয়েছে, কত ছাতি ফুটিয়ে কেমন হবে সেরকম সেগুলো সব দেওয়া আছে, তবে চোখের দৃষ্টিটা কিন্তু এখানে খুব ভাইটাল। চোখের দৃষ্টি কিন্তু সজাগ থাকতে হবে, ওজন সময়মাফিক হতে হবে, অর্থাৎ যেমন চেয়ারা সেরকম। এদের মূল মাইনে আনুমানিক যেটা দেওয়া হয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। প্রার্থীদের বাছাই হবে, প্রার্থী বাছাইয়ের জন্য অ্যাডমিট কার্ড পাঠানো হবে, কবে কোথায় পরীক্ষা হবে সেটি কিন্তু অ্যাডমিট কার্ডেই উল্লেখ করা থাকবে। তবে পরীক্ষা ছেলেদের বেলায় কিন্তু একটা দৌড়ের যে ব্যাপারটা রয়েছে, 24 মিনিটে 4.5 কিমি দৌড় হবে, মেয়েদের বেলায় 18 মিনিটে 2.4 অথবা 2.4 কিমি দৌড় হবে এগুলো। আর পরীক্ষা হবে 100 নম্বরে লিখিত, এই পরীক্ষায় 100টি অবজেক্টিভ থাকবে, মোটামুটি একটা পাস করতে হবে। তবে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু একটা পার্সেন্টেজ এখানে উল্লেখ করা রয়েছে, যেটা অন্য পরীক্ষায় কিন্তু থাকে না, 33% পেলে সফল হবে, কিন্তু 2 ঘন্টা পরীক্ষায় কিন্তু সময় দেওয়া হবে। আর এইসব টেস্টের জন্য 50% কোয়ালিফাই সাধারণকে কিন্তু করতে হবে, ওবিসি ওরা একটু 33-35% ওটা একটা ছাড় থাকে, সেই সাধারণ যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু 50% পাস করতে হবে। দরখাস্ত শেষ তারিখ কিন্তু 26 আগস্টের মধ্যে, ওয়েবসাইট দিয়ে দিয়েছেন www.ssbrect এটা একসাথে .gov.in, এখান আবেদন করা যাবে, ডিটেলস রয়েছে এখান থেকে, কিন্তু 100 টাকা আপনাদের পরীক্ষার ফি বাবদ কাটা যাবে। এরপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে IBPS পরীক্ষার মাধ্যমে 3 ব্যাংকের নেওয়া হবে, যেমন হচ্ছে সেই ব্যাংকের নামই দিয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ব্যাংক এবং ইকো ব্যাংক। তো সেগুলো কিন্তু যেভাবে নেওয়া হয়, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা দিয়ে, আপনারা জানেন সেখানে ভীষণ একটা টাফ পরীক্ষা এবং কতগুলো সিস্টেমের মধ্যে দিয়ে পরীক্ষা হয়, পরীক্ষা কিন্তু হয়। তো সেগুলো আমি জাস্ট একটুখানি জাস্ট থ্রো করে দিচ্ছি, আগে তো এটি বেরিয়েছিল, তাই সেখানে আমি টোটালটা ডিসকাস করে দিয়েছি। এটা সেটা যেটা হচ্ছে IBPM যে সিলেকশন পদ্ধতি রয়েছে, সেই সিলেকশন পদ্ধতি অনুসারে পরীক্ষা হবে। বয়স হতে হবে তাদের বয়স যেটা গ্র্যাজুয়েট হতে হবে, বয়স হতে হবে 1/8/2020 থেকে 20 থেকে 30 বছরের বয়সের মধ্যে কিন্তু হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/8/1990 থেকে 1/8/2020 মধ্যে। তপশিলীরা 5 বছরের জন্য, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছরের যেরকম ছাড় পান সেরকম। এবার ভ্যাকেন্সিগুলো যেমন ব্যাংক অফ ইন্ডিয়াতে 734টা, পাঞ্জাব ব্যাংকের বা সিন্ডিকেটে 83টা, ইকো ব্যাংকের 350টি কিন্তু রয়েছে। এবার পরীক্ষা যেভাবে হবে সেটা বলা হয়েছে, অনলাইনে প্রিমিয়ারি পরীক্ষা, মেন পরীক্ষা প্রথমে যেটা হয় সেই পরীক্ষা হবে 3/11/ এবং 13/13, এখানে প্রিন্টিং ভুল হয়েছে, অক্টোবর মাসে পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে কোর্স সংখ্যা হচ্ছে 46। তো যে সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে পরীক্ষাগুলো হবে, যেমন কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী ইত্যাদি, আর যেহেতু এগুলো বাইরের স্টেট তাই বিশ্লেষণ করলাম না। প্রিমিয়ারি পরীক্ষা যেটা পরীক্ষা হবে সেটা বলা হয়েছে, প্রিমিয়ারি পরীক্ষার অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে, 100 নম্বরের 1 ঘন্টা। যেগুলো হবে সেগুলো নিয়ে বলে দেওয়া হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, এগুলো আগেও কিন্তু আমি বলে দিয়েছি, বা ওয়েবসাইট থেকে এর সিলেবাস আপনারা পেয়ে যাবেন কী কীভাবে পরীক্ষা নেওয়া হয়। এরপর কিন্তু অনলাইনে মেন পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, প্রথম পরীক্ষার পর মেন পরীক্ষা নেওয়া হবে, 200 নম্বরের 155টি উত্তর থাকবে, প্রত্যেকটা ডিটেলস আপনারা ওখান থেকে কিন্তু পেয়ে যাবেন। কাজেই এখানে শুধু আমি বিষয়টা বলে দিচ্ছি, জাস্ট 26 আগস্ট পর্যন্ত দরখাস্ত করার শেষ দিন, দরখাস্ত করবেন ওয়েবসাইটে www.ibps.in এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের আরও যে বিষয়গুলো আছে সেগুলো একবার দেখে নিই। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটি হচ্ছে UPSC-র কমাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে, তাদেরকে প্রায় 3 বাহিনীতে, 3 সেনাবাহিনীতে 344 অফিসার নেওয়া হচ্ছে। সেগুলো কিন্তু অনেকেই চায় যে আমরা স্থলবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনীতে হওয়ার জন্য স্বপ্ন থাকে, তাদের জন্য এইটি প্রকাশিত হয়েছে। তো এখানে ট্রেনিং কিন্তু 9 মাস থেকে 2 বছর 11 মাস পর্যন্ত ট্রেনিং দিয়ে 100 পদে লোক নেওয়া হচ্ছে, বিভিন্ন বিভাগে নেওয়া হবে। সেগুলো যেমন এরা দিয়েই দিয়েছে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, যে কোনো এই পোস্টের জন্য কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, লম্বায় 157.5 সেন্টিমিটার হতে তবে আবেদন হতে হবে, জন্ম তারিখ হতে হবে, হ্যাঁ, তো জন্ম হতে হবে 2/7/1997 থেকে 1/7/2020 মধ্যে, 18 মাসের এটি কিন্তু ট্রেনিং। এবং এগুলো বিভিন্ন ধরনের রয়েছে, যেমন তারপরে একটি পোস্ট এরা
বার করেছে, সেটা হচ্ছে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিক। এটা এটাকে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা কিন্তু এই কোর্সটা করতে হবে। এই ধরনের অনেক অনেক এগুলো রয়েছে। তো এগুলো এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে গেলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। তো এই যে এটা কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে 2 ঘন্টার, এখানে কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রত্যেকটা ভুলের জন্য 0.33% করে নাম্বার কেটে নেওয়া যাবে। তবে যে ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন সেটা হচ্ছে https://upscouncil.nec.in, এইখান থেকে আবেদন করা যাবে। এর দরখাস্তের শেষ তারিখ কিন্তু 25শে আগস্টের মধ্যে। আজকের আপাতত এইটুকুই, পরবর্তী কর্মসংস্থানের জন্য অপেক্ষা করুন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।